হ্যালো বন্ধুরা, আমি অপরাজিতা। আমার এই গল্পের ঝুলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে এসেছি। আজকের গল্পের নাম বিপদের পূর্বাভাস। লিখেছেন অভিজ্ঞান রায়চৌধুরী। গল্পটি শারদীয়া সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আমরা আজকের গল্পটা শুনি। আজকের গল্পের নাম বিপদের পূর্বাভাস। একদিনের জন্য লন্ডনের অফিসে এসেছে বৈভব। ওর অফিসটা লন্ডনের হাই স্ট্রিট কেনসিংটন স্টেশনের পাশে, লন্ডনের অভিজাত পাড়া। এখানেই কেনসিংটন গার্ডেন, কেনসিংটন প্যালেস, একটু দূরে হাইড পার্ক। শহরের কেন্দ্রে বেশ খানিকটা জায়গা জুড়ে বিশাল বাগান। ঝাঁ চকচকে রাস্তার পাশ দিয়ে বেশ কিছু নামি বিপণী, রেস্টুরেন্ট। এখানে পদযাত্রীদের ভিড়ে বিলিয়নিয়ার আর দিন দরিদ্র মানুষ একইভাবে মিশে যায়। রাস্তায় সুসজ্জিত অফিস যাত্রীদের ভিড়ের মধ্যে রাস্তার পাশে কিছু হোমলেস, অর্থাৎ যাদের কোনো বাসস্থান নেই, সেরকম কিছু লোকও বসে আছে। ব্রিটেনে ইদানিং এরকম লোকের সংখ্যা খুব বেড়ে গেছে। এদের জন্য খুব একটা সহানুভূতি নেই বৈভবের। ওর ধারণা, নিজেদের এই অবস্থার জন্য এ লোকগুলোই দায়ী। অনেক সময় ড্রাগের নেশা, অন্যায়ভাবে এ দেশে অনুপ্রবেশ, এরকম নানা কারণে এদের এই অবস্থা। এরকম একটা উন্নত দেশে ইচ্ছে থাকলেই কেউ চাকরির সুযোগ পেতে পারে। এদেরকে উপেক্ষা করাই ভালো। তাই অফিসের দিকে দ্রুত পায়ে এগিয়ে যাচ্ছিল বৈভব। হঠাৎ খেয়াল করলো, এরকম একটা হোমলেস বছর চল্লিশের লোক, খুব সম্ভবত ইংরেজি হবে, একটা প্ল্যাকার্ড নিয়ে বসে আছে। তাতে লেখা, ইটস মাই বার্থডে, অর্থাৎ ওই লোকটার জন্মদিন। বৈভবেরও আজ জন্মদিন। লোকটাকে কি কিছু সাহায্য করবে? সত্যি জন্মদিন তো লোকটার, লোক ঠকানোর জন্য এরকম করছে না তো। যাই হোক, অফিসে যাওয়ার তাড়া ছিল, তাই না দাঁড়িয়ে এগিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। সারাদিন খুব ব্যস্ততার মধ্যে কাটল, লোকটার কথা খেয়াল হয়নি আর। অফিস থেকে বেরোতে বেরোতে রাত আটটা বেজে গেল। গরমকাল এখানে, তাই এখনও আলো আছে। দু পাশের বাড়ির ফাঁক থেকে দিনের শেষের ক্লান্ত সোনালি রোদ রাস্তায় উঁকি মারছে। ঝিরঝিরে ঠান্ডা হাওয়া বইছে, রাস্তা ভিজে, খানিক আগে বোধহয় এক পশলা বৃষ্টি হয়ে গেছে। আন্ডারগ্রাউন্ড স্টেশনের দিকে যেতে গিয়ে দেখল সেই লোকটা এখনও বসে আছে, অ্যাকর্ডিয়নে একটা গান বাজাচ্ছে, পাশে সেই পিচ বোর্ডের প্ল্যাকার্ডটা পড়ে আছে, লোকটারই মতো উপেক্ষিত হয়ে, অজানা কোনো ইংরেজি গানের সুর। কিন্তু কী যেন বেদনা মিশে রয়েছে সুরটাতে। মন উদাস করা সুরের আড়ালে যেন না বলা কিছু শব্দ লোকটার হয়ে কথা বলছে। লোকটাকে দেখে কিন্তু খারাপ বলে মনে হয় না। সারা গায়ে একটা নোংরা চাদর, মাথায় একটা হুডি, গাল ভর্তি দাড়ি, সামনে ভিক্ষার বাটি, তাতে সামান্য কিছু কয়েন পড়ে আছে। আর উপেক্ষা করতে পারল না বৈভব। আন্ডারগ্রাউন্ড স্টেশনে ঢোকার আগে বেশ কয়েকটা রেস্টুরেন্ট পড়ে। ও ইংরেজিতে জিজ্ঞেস করলো লোকটাকে, তোমার জন্মদিন কি আমরা একসঙ্গে পালন করতে পারি? তোমাকে কি কোথাও খাওয়াতে নিয়ে যেতে পারি? লোকটা অবাক দৃষ্টিতে খানিকক্ষণ তাকিয়ে থাকলো বৈভবের দিকে, তারপরে চোখ দুটো যেন একটু ছলছল করে উঠল, বলে উঠল, তুমি কি সত্যি বলছো? আমি আজ সারাদিন কিছু খেতে পাইনি। হ্যাঁ অবশ্যই, এখনই চলো, তোমার যেখানে খেতে ইচ্ছে হয় সেখানেই নিয়ে যাব, একসঙ্গে তোমার জন্মদিন সেলিব্রেট করব। লোকটা যেন শিশু সুলভ সারল্যে হেসে উঠল। ওর জিনিসপত্র কোনো রকমে ওখানেই রেখে দিয়ে টলমল করে উঠে দাঁড়ালো। গায়ে বেশ দুর্গন্ধ, কতদিন স্নান করেনি কে জানে।
বৈভব মনে মনে ভাবছিল বলে তো দিল লোকটাকে, কিন্তু এখানকার রেস্টুরেন্টে একে ঢুকতে দেবে তো? গায়েও সেরকমই নোংরা শতচ্ছিন্ন পোশাক। যাই হোক, কেউ বাধা দেয়নি, লোকটার পছন্দ মতো একটা জাপানি রেস্টুরেন্টে বৈভব ওকে নিয়ে এলো। লোকটা একাই প্রায় তিনজনের খাবার খেলো, গোগ্রাসে গিলল বলাই ভালো। খেতে খেতে বলে উঠল, গতকাল দুপুরের পরে এই খাওয়া, এখন এখানে এত আমার মতো হোমলেস লোক যে কেউ আর তেমন করে সাহায্য করে না, ভাবে বুঝি পুরো দোষটাই আমার। গত 4 বছর ধরে চাকরি পাচ্ছি না, বাধ্য হয়ে শেষে রাস্তায় আশ্রয় নিতে হয়েছে, কেউ কি আর ইচ্ছে করে ভিক্ষে চায়? খাওয়ার পরে পাশের একটা দোকান থেকে একটা বার্থডে কার্ড কিনে সেটাতে লিখে দিল বৈভব, শুভ জন্মদিনের অনেক শুভেচ্ছা, ভালো থেকো বন্ধু। তারপর ওকে নিয়ে ক্যাফেতে বসল, অনেক রাত অবধি গল্প হলো লোকটার সঙ্গে। লোকটার জীবন ভারী বিচিত্র, অঙ্ক নিয়ে পড়াশোনা করার পরে কাজে যোগ দেয়, কিন্তু কোনো কাজই ওর বেশি দিন ভালো লাগতো না, 3-4 মাস পরপর ছেড়ে দিত। বিয়েও করে, কিন্তু মনস্থিরতা না থাকায় স্ত্রীও ছেড়ে চলে যায়। তারপর থেকেই এই রাস্তায় রাস্তায় ভব ঘুরে জীবন, গত 4 বছর কোনো কাজ করে না। বৈভবের দেওয়া কার্ডটা হাতে নিয়ে লোকটা বলে উঠল, আমি শেষ কবে যে এরকম কার্ড পেয়েছি ভুলে গেছি, বলে নোংরা হাতে বৈভবের হাত জড়িয়ে ধরল। বলে উঠল, আমি তোমার কথা কোনো দিন ভুলব না, যেদিনটা আমার সব থেকে অন্ধকার একটা দিন হতে পারত, সেদিনটাকে তুমি যেন ম্যাজিক করে আমাকে মনে রাখার মতো একটা দিন উপহার দিলে। আমি আর কদিন আছি জানি না, এরকম কিছু দিন সঙ্গে থাকলেই হলো। এতক্ষণে বৈভব বলে উঠল, আসলে আজ আমারও জন্মদিন, তাই কেন জানি না তোমার দুঃখ যেন আরও বেশি করে আমাকে স্পর্শ করছিল। লোকটা চমকে উঠল, এতক্ষণ বলনি, আমি তো একাই সব খেয়ে নিলাম, তুমি তো খেলেই না, আমি সত্যিই খুব অভদ্র হয়ে গেছি, আমি তোমায় যে কী উপহার দিই এখন, কিছুই তো নেই আমার। বৈভব হেসে উঠে বলল, না না, কোনো দিনই সেভাবে আমার জন্মদিন বিশেষভাবে পালন করা হয়নি, ওটা আমার কাছে অন্য যে কোনো দিনের মতোই একটা দিন, ভালোই হলো যে তোমার সঙ্গে একসঙ্গে কিছুটা সময় গল্প করতে পারলাম, আমি এবার আসি। এত সহজে তোমায় খালি হাতে যেতে দিতে পারি না, আমার কাছে একটা জিনিস আছে, সেটা না দিয়ে তোমাকে আমি ছাড়ব না, বলে প্রায় জোর করে আবার বৈভবকে নিয়ে লোকটা ফিরে চলল রাস্তার ধারে ফুটপাতে, যেখানে বসেছিল সেই জায়গায়। তারপরে ছিঁড়া একটা চামড়ার ব্যাগের মধ্যে একটা থেকে টিনের কৌটো বার করল, সেটা থেকে একটা ছোট পুরনো কয়েন বার করে ওর হাতে দিল। এটাই আমার সব থেকে বড় সম্পত্তি, আমার বাবা দেশ বিদেশে অনেক জায়গায় কাজে যেতেন, আফ্রিকা একটা উপজাতিদের জন্য বেশ কিছু ভালো কাজ করেছিলেন, সেখানে একজন এই কয়েনটা বাবাকে দেন। কি এটা, খুব দামি পুরনো কোনো মুদ্রা? উল্টে পাল্টে দেখে বৈভব। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে কয়েনটা খুব পুরনো, বেশ ভারী, কালো রঙের, খানিকটা গোল মতো, যদিও নিখুঁত গোল নয়। হ্যাঁ, এটা প্রায় 1000-2000 বছরের পুরনো কয়েন, আফ্রিকার নিউমিডিয়ান সাম্রাজ্যের মুদ্রা। তবে সেটাই এর শেষ কথা নয়, এর একটা বিশেষ ক্ষমতা আছে, এটা সঙ্গে থাকলে খুব বড় কোনো বিপদে পড়ার আগেই তুমি সে ঘটনার কথা টের পাবে, সাবধান হয়ে যাবে। এটা আবার কী ধরনের কথা, এ কখনো সম্ভব? তবে কারো দেওয়া উপহার নিয়ে প্রশ্ন করা উচিত নয়। তবে এ মুদ্রার অনেক দাম হতে পারে, তার অন্য কোনো ক্ষমতা না থাকুক, সেজন্যই এটা নেওয়া উচিত নয়। লোকটা কিন্তু বৈভবের আপত্তি কিছুতেই শুনল না, বলে উঠল, আমার কাছে ওর কোনো দাম নেই, আমি তো সবসময় বিপদের মধ্যেই থাকি, ওটা আমার কাছে একটা অশান্তি, এই ধরো রাস্তা পার হতে গিয়ে মাঝরাতে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যেতে পারি, তাই আমার কাছে এসব জিনিস থাকার মানেই হয় না।
বাধ্য হয়ে কয়েনটা মানি ব্যাগে ঢুকিয়ে নিল বৈভব। তারপর লোকটার সঙ্গে করমর্দন করে আবার স্টেশনের দিকে এগিয়ে গেল। মানুষে মানুষের দূরত্বটা সমাজের বৈষম্য থেকে তৈরি হয়, সেটার উপরে চাদরটা সরিয়ে দিলে তখন অচেনা মানুষও আপনার হতে সময় লাগে না। এসব ভাবতে ভাবতে স্টেশনের দিকে এগিয়ে গেল বৈভব। সার্কেল লাইন ধরে প্যাডিংটন গিয়ে সেখান থেকে আবার ওয়েলসের সোয়ানসি যাওয়ার ট্রেন ধরতে হবে। এখানের অফিসে ওকে মাঝে মধ্যে আসতে হলেও ওর আসল কর্মক্ষেত্র হল ওয়েলসের চিপসটাও বলে একটা শহর। আজ রাতে সেখানেই ফিরতে হবে বৈভবকে। মাসখানেক পরের কথা, কিছুদিন হলো চেপস্টাওয়ের কাছে একটা বাড়ি ভাড়া নিয়েছে বৈভব। চেপস্টাও ওয়েলস আর ইংল্যান্ডের সীমান্তে অবস্থিত একটা ছোট শহর। এই শহরের প্রায় হাজার বছরের ইতিহাস আছে। ওয়াই নদীর ধারে অবস্থিত এই শহর ওয়েলসের প্রধান বন্দর শহর ছিল। এখান থেকে জাহাজ ফ্রান্স পর্তুগাল অবধি যেত। উচ্চ বিত্তদের শহর ছিল। এই শহরেই একটা বাড়ি ভাড়া নিয়েছে বৈভব। একটা সরু রাস্তার দুধারে বাড়ি, কিছুটা এগোলেই নদী। সময় পেলেই ওই নদীর ধারে গিয়ে বসে বৈভব। নদীর উল্টো দিকেই ইংল্যান্ড, কিছু দূরে চেপস্টাও ক্যাসল। সময় যেন এখানে থেমে আছে। নদীর জলে আলো ছায়ার খেলা দেখতে দেখতে চোখের সামনে যেন ইতিহাস জীবন্ত হয়ে ওঠে। এখানেই প্রথম দেখা হয়েছিল লোকটার সঙ্গে। মনে হয়েছিল ঠিক যেন ইতিহাসের বইয়ের পাতা থেকে উঠে এসেছে। মাথায় একটা টুপি, হাতে লাঠি, সাদা গোঁফ দাড়ি, চোখের নিচটা একটু বসা মতো, চোখ দুটোর মধ্যে আভিজাত্য ও নিষ্ঠুরতা যেন মিশে আছে। প্রথম দিন অবশ্য কথা হয়নি। খুব ভোরে ওঠার অভ্যেস বৈভবের। সকালে উঠে নদীর ধারে হাঁটতে খুব ভালো লাগে। একটু ঠান্ডা লাগলেও যখন ওই ভোরের আলো উল্টো দিকের পাহাড়ের উপরের বাড়িগুলোর ফাঁক দিয়ে গলা বাড়ায় তখন মন ভালো হয়ে যায়। পায়ের নিচের শিশির ভেজা ঘাসও যেন দিনের আলোর অপেক্ষায় থাকে। কিছুদিন যেতেই খেয়াল করলো ওই লোকটাও নিয়মিত আসে, ঠিক এক সময়। বেশ কয়েকবার হাঁটার পরে ওই নদীর ধারে একটা বেঞ্চিতে এসে বসে। সেধে একদিন আলাপ করলো বৈভব। লোকটার নাম পিটার ব্রাউন। একসময় ওদের বড় শিপিংয়ের ব্যবসা ছিল। এখনও বোধহয় ওই ব্যবসার সঙ্গে কোনোভাবে যুক্ত আছেন। বেশ কয়েক প্রজন্ম ধরে বেশ বড় লোক। চোখে মুখে হাবে ভাবে এক স্বতঃস্ফূর্ত আভিজাত্য। যেভাবে লাঠিটা নিয়ে হাঁটেন, যেভাবে কোটের ভেতর পকেট থেকে পেন বার করে একটা চামড়ার ডায়েরিতে মাঝে মাঝে লেখেন, তা দেখেই বোঝা যায়। নদীর উল্টো দিকে পাহাড়ের ওপরে একটা বিশাল বড় বাড়ি এদিক দিয়েই দেখা যায়। ওটাকে দেখিয়ে পিটার বলে উঠল, একদিন চলে এসো, আমার কাজ ছটার মধ্যে শেষ হয়ে যায়, তারপরে যে কোনো সময় চলে এসো। অবশ্যই একদিন আসব। সে একদিন আর আসেনি, কারণ অফিস থেকে ফিরতে ফিরতে রাত আটটা হয়ে যায়, তখন আর যাওয়া সম্ভব নয়। সেটা শুনে পিটার একদিন বলে উঠল, আমি রাত বারোটার আগে কোনো দিন শুতে যাই না, থাকি শুধু আমি আর আমার কয়েকজন কাজের লোক, যে কোনো সময় চলে আসবে, আজও চলে আসতে পারো, এরপরে আর না গিয়ে থাকা যায় না, এমনিতেও এ ধরনের বাড়ির ভিতরে যাওয়ার সুযোগ সচরাচর হয় না। সেদিন সন্ধ্যে সাতটা নাগাদ অফিস থেকে ফেরার পরে তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নিল বৈভব। ঠিকানা লেখা ছিল, এমনিতেও ওই বাড়ি দূর থেকে অনেক দিন দেখেছেও, চিনতে পারা শক্ত কিছু নয়। নদীর ওপর দিয়ে একটা সরু লেনের গাড়ি চলাচলের ব্রিজ, তার পাশ দিয়ে হাঁটার এক ফালি রাস্তা, সেটা দিয়ে নদী পেরিয়ে খানিকটা গিয়ে একটা সরু রাস্তা ধরল। এই রাস্তার দুধার দিয়ে বাড়ি, বেশ খানিকটা জায়গা জুড়ে এক একটা বাড়ি, প্রত্যেকটা বাড়ি বেশ পুরনো। খানিকটা পথ যাওয়ার পরে রাস্তাটা একটু চওড়া হয়েছে, ডান দিকে সে রাস্তার ওপরেই এ বাড়িটার গেট পড়ল। গেটের বাইরে বেল আছে,
সেটা টিপে একজনের সঙ্গে কথা বলতে হলো, পরিচয় দিতে হলো। তারপরে দরজা খুলে গেল। বেশ খানিকটা বাগান আর নুড়ি পাথর বিছানো রাস্তা পেরিয়ে বাড়ির দিকে এগোতে গিয়ে বৈভব লক্ষ্য করল পিটার বাইরে দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন ওর জন্য। সঙ্গে একটা বিশাল লম্বা চওড়া দৈত্যের মতো চেহারার কালো লোক, নাম জন, পিটারের হাউসকিপার। ওরা দুজনে এসে ড্রয়িং রুমে বসল। ঘরের দুধারে বিশাল কাঁচের জানলা, ঘরের রঙিন জানলাগুলোতে নানান ধরনের কাজ, দেওয়াল জুড়ে অয়েল পেন্টিং, ফায়ারপ্লেসে কাঠের আগুন জ্বলছে। তার সামনে কিছু দূরে একটা বেশ বড় নিচু ওভাল শেপের কাঠের টেবিল। এ বাড়ি 1400 সালে তৈরি, অবশ্য বেশ কয়েকবার কিছু জায়গা রিমডেলিং হয়েছে। প্রত্যেক বাড়ির চেষ্টা করা হয়েছে বাড়ির প্রথম ডিজাইনকে যথাসম্ভব ধরে রাখার। এই ইতিহাসের প্রতি ঝোঁক যে এখনও পিটারের মধ্যে আছে তা ঘরের ছবিগুলো দেখলেই বোঝা যায়। ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত সেসব ছবিতে ধরা হয়েছে। খানিকক্ষণের মধ্যেই নানান ধরনের খাবার এসে গেল। বৈভব তার মধ্যে থেকে সামান্য কিছু তুলে নিয়ে বলে উঠল, বাড়িতে একটু ঘুরে দেখা যাবে? হ্যাঁ অবশ্যই, বলে ওকে নিয়ে ঘুরে ঘুরে দেখাতে লাগলো পিটার। বিভিন্ন ধরনের কাজের জন্য ভিন্ন ভিন্ন ঘর, যেমন একটা পোকার রুম, টি রুম, বাচ্চাদের খেলার রুম, বিশাল কনজারভেটরি, বাইরে খুব সুন্দরভাবে সাজানো বিশাল ভিক্টোরিয়ান বাগান। বাগানের পরেই পাহাড়ের চড়া ঢাল নিচে নেমে গেছে নদী বক্ষে। বাগানে একদিকে ছোট ছোট কিছু ঘর আছে, সেটা কিসের জন্য তা বুঝতে পারল না বৈভব। জিজ্ঞেস করতে পিটার বলে উঠল, আমার বিভিন্ন ধরনের শখ আছে, কিছু বিশেষ ধরনের গাছ লাগাই, কিছু প্রাণী পুষি, সেরকমই কিছু আর কি। কিছুক্ষণ পরে হাঁটতে হাঁটতে ওরা বাগানের অন্য দিকের একটা ঘরে এলো। এ ঘরটা অন্য রকম, হালকা আলো জ্বলছে, ঘর জুড়ে বিভিন্ন ধরনের হাতের কাজের জিনিস, মূর্তি। বৈভব দেখে বলে উঠল, খুব সুন্দর হাতের কাজ তো, মনে হচ্ছে যেন হাড়ের উপরে রং করে তৈরি করা হয়েছে নানান ধরনের জিনিস। হাড়ের মতো কেন, হাড়ই তো, মানুষের কঙ্কাল বিভিন্নভাবে ব্যবহার করে তৈরি করেছি, এ আমার এক নেশা। কিন্তু হাড় পান কীভাবে? টাকা থাকলে এসব জোগাড় করা কিছু নয়, বৈভবের কাছে এগিয়ে গিয়ে পিটার বলে উঠল, কিন্তু হাড় দিয়ে এভাবে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ খুবই শক্ত। হ্যাঁ, কিন্তু আমার কাছে দক্ষ কারিগর আছে, এক একজনের এক এক রকম প্যাশন থাকে, এ আমার একটা নেশা। তোমাকে আমি আমার এই কারিগরদের সঙ্গে অবশ্যই পরিচয় করাবো, খুব ভালো লাগবে। ওরা কি এখানেই থাকে? হ্যাঁ এখানেই থাকে, বলে মুচকি হেসে উঠল পিটার। খানিক বাদে ওকে নিয়ে আবার ড্রয়িং রুমে ফিরে এলো পিটার। টিভি চালিয়ে দিয়ে বলে উঠল, তুমি একটু টিভি দেখো, আমি এক্ষুনি আসছি। কিন্তু আসছি বলে যে সেই গেল, দেখতে দেখতে 10-15 মিনিট কেটে গেল, রাত 10টা বাজতে চলেছে, এবারে উঠতে হবে। বাইরে এখন অন্ধকার হয়ে এসেছে, সারাদিন কাজের পর ক্লান্তও লাগছে। ঠিক সে সময়ে হঠাৎ পিটার ফিরে এলো, বলে উঠল, এ কি উঠছ কোথায়? আমি জানি তোমার দেরি হয়ে যাচ্ছে, একটা জিনিস দেখিয়ে কয়েক মিনিটের মধ্যে ছেড়ে দেব। বলে ঘর থেকে বেরিয়ে পিটার দুধারের ঘরের মাঝের করিডর দিয়ে বাড়ির পিছনের দিকে যেতে লাগল। ওদিকে সার্ভেন্ট কোয়ার্টার, একটা দরজা পেরিয়ে ওদের অংশে ঢুকে পড়ল। পিটার বলে উঠল, এদিকের অংশে আগে আমরা কোনো দিন আসতাম না, এখন মাঝে মধ্যে আসি। কয়েকটা ঘর পেরোনোর পরে একটা ঘরে এসে পিটার বলে উঠল, আমাদের কোনো প্রজা চুরি করলে বা কাজ ঠিকমতো না করলে তাকে এখানে নিয়ে আসা হতো। ওই যে ঘরের মাঝখানের কাঠের জায়গাটা, ওর উপরে যাও, একটা জিনিস দেখাচ্ছি। ঘরের মাঝে সামান্য উঁচু একটা কাঠের প্ল্যাটফর্ম, তার উপরে গিয়ে দাঁড়ালো বৈভব। দাঁড়ানো মাত্র একটা অদ্ভুত কাণ্ড হলো, হঠাৎ পায়ের তলার কাঠের পাটাতন সরে গেল,
বৈভব এ ঘরের নিচে অন্য একটা ঘরে গিয়ে পড়ল। মেঝে অবশ্য নয়, তাহলে ওর অনেক বেশি লাগতো, মারাও যেতে পারতো। ও গিয়ে পড়েছে খড় বিছানো একটা জায়গার ওপরে। সম্বিত ফিরে পেতে ও চেঁচিয়ে উঠল, কিন্তু অনেক ওপর থেকে পিটারের উত্তর এলো, ঠিক এভাবে ফেলে দেয়া হতো অপরাধীদের। অসহায় ভাবে বলে উঠল বৈভব, কিন্তু আমাকে ফেলা হলো কেন? উপরে হেসে উঠল পিটার, শুধু অপরাধীরাই শাস্তি পায় বুঝি? এরকম কাজে অতীতে বহুবার ইঁদুর ব্যবহার হয়েছে। টাওয়ার অফ লন্ডনে কয়েদিদের ওপরে ইঁদুর দিয়ে কিরকম অত্যাচার করা হতো শোনোনি? এই 20 বছর আগে ব্রাজিলেও বিদ্রোহীদের ওপরে ইঁদুর দিয়ে অত্যাচার করা হতো। তারা শরীর থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খেত। আমার ইঁদুরগুলো অবশ্য আরও অনেক বেশি প্রশিক্ষিত। বৈভব হঠাৎ খেয়াল করলো আশেপাশে কিরকম যেন একটা শব্দ শুরু হয়েছে। শব্দটা যেন খুব তাড়াতাড়ি ওর দিকে এগিয়ে আসে। এবারে তাদের উপস্থিতি টের পেল। ওর গায়ের ওপর দিয়ে হাঁটছে, মুখের ওপর দিয়ে হাঁটছে ইঁদুর। ও ছুঁড়ে ওদের ফেলে দিল, কিন্তু আবার প্রায় সঙ্গে সঙ্গে ওরা গায়ে উঠতে এলো। গায়ের ওপর দিয়ে ছুটে যেতে শুরু করেছে, ওর সারা গায়ে কামড়াতে শুরু করেছে। পাগলের মতো ছুঁড়ে ছুঁড়ে ফেলার চেষ্টা করলো। টলমল করতে করতে উঠে দাঁড়াতে গিয়ে বুঝতে পারলো ওর উঠে দাঁড়ানোরও ক্ষমতা নেই। যতবার ফেলে আবার যেন অন্য জায়গা দিয়ে ওর গায়ের ওপরে উঠে আসে, আবার কামড়াতে শুরু করে। বৈভব, ওদের তুমি কতক্ষণ দূরে সরিয়ে রাখবে? এরা আমার পরিবারেরই অংশ। 400 বছর আগেও আমরা এভাবেই বন্ধ ঘরে ক্ষুধার্ত ইঁদুর ঢুকিয়ে অপরাধীদের শাস্তি দিতাম। এরা এখন বিশেষ প্রজাতির শিকারী ইঁদুরে পরিণত হয়েছে। এদের সঙ্গে তুমি কোনো দিন পাল্লা দিতে পারবে না। তোমার ক্ষেত্রেও তাই হতে চলেছে। ওরা বহুদিন খাবার পায়নি। আশেপাশে ওরা যেখানে থাকে সেসব ঘরের উষ্ণতা আমরা বাড়িয়ে দিয়েছি। তাই একদিকে খিদে, অন্যদিকে অত্যধিক গরম এড়াতে হাজারে হাজারে ওরা জড়ো হয়েছে। দাঁড়াও, আলো জ্বালিয়ে দিই, তাহলে তুমিও দেখতে পাবে। বলে ওপর থেকে সুইচ দিয়ে ঘরের মধ্যে একটা আলো জ্বালিয়ে দিল পিটার। বৈভব মাথা তুলে লক্ষ্য করল, ওই সামান্য খড় বিছানো জায়গা শুধু নয়, পুরো ঘর জুড়ে হাজার হাজার ইঁদুর, নাকি তারও বেশি। ঘরের মেঝে পুরো ঢাকা পড়েছে ইঁদুরে, সবার লক্ষ্য শুধু ও। রোমগুলো খাড়া খাড়া, চোখগুলো যেন উত্তেজনায় চোখের গর্তের থেকে বেরিয়ে এসেছে, সব রক্তের স্বাদ পেতে চায়। ফের আলো নিভিয়ে দিল পিটার। কিছুক্ষণ থেকে পিটার আবার হাসতে হাসতে বলে উঠল, বুঝলে আমার কাজের উপযুক্ত কঙ্কাল তৈরি করার কারিগর কে? ওরা এখানে আছে অনেক অনেক বছর ধরে, সত্যি পাকা কারিগর, শুধু মাংস খুলে নেবে, কঙ্কালে মুখ দেবে না। কাজ হয়ে যাওয়ার পরে আমার লোকেরা শুধু কঙ্কালগুলোকে তুলে আনে, তারপরে টুকরো টুকরো করে আমি আমার প্রয়োজন মতো কাজ করি। এমনকি আমি যে লাঠিটা ব্যবহার করি সেটাও কঙ্কাল দিয়ে তৈরি। একটু থেমে পিটার ওপর থেকে ফের বলে উঠল, আমার এখন কাজ তোমার শরীর থেকে মাংসরা যখন খুবলে খুবলে নেবে, ক্যামেরার মাধ্যমে সে দৃশ্য উপভোগ করা। প্রত্যেকটা কামড়ে অসহ্য জ্বালা, চিৎকার করতে থাকলো বৈভব। কিন্তু কে এ চিৎকার শুনবে? বিশাল বাড়ি, তার ওপরে ও মাটির নিচের একটা ঘরে বন্ধ আছে। এ যেন কতক্ষণ বেঁচে থাকা যায় শুধু তারই লড়াই। কতক্ষণ ওদের এড়িয়ে চলবে বৈভব? 1 ঘন্টা, বড় জোর 1 ঘন্টা, তারপরে? অপেক্ষা করতে করতে খানিকক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছিল বৈভব। স্বপ্ন দেখছিল, কি ভয়ানক স্বপ্ন, বাস্তবের মতো মনে হয়। বাইরে এখন অন্ধকার হয়ে গেছে, পিটার এখনো আসেনি, শুধু একটা পায়ের শব্দ যেন এগিয়ে আসছে এদিকে। হঠাৎ ওর মনে পড়ল সেদিনকার ওই আশ্রয়হীন লোকটার দেওয়া মুদ্রাটার কথা, ওটা এখনো ওর মানি ব্যাগে আছে। ও কি সত্যি তাহলে বিপদে পড়েছে? এটা কি সেজন্যই দেখল, পূর্বাভাস? তাড়াতাড়ি সোফা ছেড়ে উঠে দাঁড়ালো বৈভব। ও কুসংস্কারে বিশ্বাস করে না, কিন্তু আপাতত এই স্বপ্নকে পুরোপুরি অস্বীকার করাটাও ঠিক হবে না। ছুটে দরজার দিকে বেরোতে গিয়ে দেখলো খানিক দূরে সেই দৈত্যের মতো চেহারার কাজের লোকটা দাঁড়িয়ে আছে। লোকটা হঠাৎ ওর দিকে তেড়ে এলো,
ও ছুটতে শুরু করলো। বাড়ির কাঠের বিশাল দরজা টেনে খুলে দিয়ে বেরিয়ে ছুটতে ছুটতে ও খেয়াল করলো লোকটাও বাগানের মধ্যে দিয়ে ওর পিছু নিয়েছে। গেটের দিকে খানিকটা ছুটতে গিয়ে বুঝলো ওদিক দিয়ে যাওয়া যাবে না, গেট বন্ধ থাকবে। উপায়? বাড়ির অন্যদিকের নিচু পাঁচিল পেরিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে পালানো সম্ভব হতে পারে, অবশ্য সেদিকে বেশ ঘন জঙ্গল, পথ সেরকম নেই। উপায় না থাকায় সেটাই করলো বৈভব। পিছন থেকে দুটো কুকুরের ডাক শোনা যাচ্ছে। ওর পিছনে কি কুকুর ছেড়ে দেওয়া হয়েছে? ও ছুটতে ছুটতে ইতিমধ্যে ব্রিজটার কাছে এসে পড়েছে। ওকে ঊর্ধ্বশ্বাসে ছুটতে দেখে একটা পুলিশের গাড়ি সামনে এসে দাঁড়ালো। বৈভব কোনো রকমে একটু দম নিয়ে তাকে সব খুলে বলল। লোকটা সেসব শুনে হেসে অস্থির, স্বপ্ন দেখে পিটারের বাড়ি থেকে পালিয়েছে, এ আবার কীরকম কথা? পিটার খুব সম্মানিত ব্যক্তি, ওদের পরিবারকে শুধু এখানে নয় পুরো ইংল্যান্ডে অনেকে চেনে। এখানকার স্কুল, স্টেডিয়াম, রেসকোর্স, চেপস্টাও ক্যাসেল রক্ষণাবেক্ষণের ফান্ড সবেতে ওদের পরিবারের অনেক অনুদান আছে। সে যাই হোক, অনেক রাত হয়ে গিয়েছিল, পুলিশই ওকে বাড়িতে পৌঁছে দিয়েছিল গাড়ি করে। সত্যি এরকম করা ঠিক হয়নি, বড্ড ছেলেমানুষি কাজ হয়ে গেছে, সকালে উঠেই ক্ষমা চেয়ে নেবে বৈভব। কিন্তু ভোর ছটার সময় পুলিশের ফোন এলো মোবাইল ফোনে। পিটারের বাড়ি পুলিশ হানা দিয়েছে, কিছু সন্দেহজনক জিনিস খুঁজে পেয়েছে, ওকে থানায় আসতে অনুরোধ করা হয়েছে। ওকে নিয়ে ওই বাড়িতে যাবে পুলিশ আরও তল্লাশি চালানোর জন্য। এরপরের কয়েকদিন অনুসন্ধান চালিয়ে পিটারের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল বেশ কিছু মানব কঙ্কাল। কঙ্কালের ডিএনএ টেস্ট মিলে গিয়েছিল সাম্প্রতিককালে উধাও হয়ে যাওয়া বেশ কিছু লোকের ডিএনএর সঙ্গে। ইতিহাসের পাতায় এরকম আরও অনেক লোক এখানে বহু বছর আগে হারিয়ে গিয়েছে, তাদের সঙ্গেও কোনো যোগাযোগ আছে কি না তা পুলিশ দেখছে। এর কিছুদিন বাদে লন্ডনে গিয়েছিল বৈভব ওই আশ্রয়হীন লোকটার সন্ধানে, ধন্যবাদ জানাতে। ভেবেছিল ওকে নিয়ে আসবে, ওর বাড়িতে থাকতে দেবে, কিন্তু দেখা হয়নি। শুনেছিল ওর সঙ্গে দেখা হওয়ার দুদিন পরে রাস্তা পার হতে গিয়ে মাঝরাতে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। গল্পটি কেমন লাগলো বন্ধুরা? নিশ্চয়ই ভালো লেগেছে। আমার এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, নিচের কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের মতামত জানাবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজ এখানেই থাক, এরপরে আরও একটি নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আবার দেখা হবে। এখনকার মতো বিদায়।